কদিন ধরে এক টানা বৃষ্টি চলছে মুম্বাইয়ে, তার মধ্যেই নির্মীয়মান বহুতলের ওপর ভেঙে পড়ল আস্ত একটা বিমান। পুলিশ সূত্রে খবর, প্রশিক্ষণের জন্য বৃহস্পতিবার দুপুরে জুহু থেকে উড়েছিল চার্টার বিমানটি। দুপুরে 1:35 টাকা দাচঙ্গা সেটি প্রথমে ঘাটকোপারের সর্বোদয় হাসপাতালের পাশে জিভাদিয়া লেনে আছড়ে পড়ে। এর জেরে লাগোয়া নির্মীয়মান বহুতলে আগুন ধরে যায়। বিভিন্ন দিকে ছিটকে আসতে থাকে আগুনের গোলা, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। वायर था तो विमान मतलब वहाँ पे रुक गई, ऊपर ही वेट थोड़ा से रुक गई, तो हमको लगा कि सिग्नल नहीं मिलता रहेगा, उसके लिए रुकी है वहाँ पे। लेकिन हम देखे तो वहाँ पे थोड़ा रुकते रुकते इधर आगे आ रही थी, आगे आते साथ ना एक बड़ा झाड़ था अंकल, ये जो झाड़ टूटा हुआ दिख रहा है ना, वही था ये झाड़, तो वो झाड़ था सर बड़ा, तो यहाँ से प्लेन आई, नीचे आते आते वो झाड़ भी कट गया हल्का से, तो इधर एक आदमी काम कर रहे थे, तो आदमी इस जगह पर यहाँ पर ये जो पिलर देख रहे हैं यहाँ पर आदमी काम कर रहे थे, वहाँ पे आदमी काम कर रहे थे, तो वहाँ पे बैठे हुए थे वो, तो प्लेन गिरा ना सीधा उनके अंग पे भी आग चली गई। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ, পাঠানো হয় অ্যাম্বুলেন্সও। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, ধ্বংসাবশেষ থেকে একে একে মৃতদেহগুলি বের করা হয়। বিমানের চারজন চালক ও তিনজন টেকনিশিয়ান ছিলেন, তাদের মধ্যে চারজন প্রাণ হারিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন একজন পথচারীও। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো এখনো পরিষ্কার নয়, তবে দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ শোনা গিয়েছে। সূত্রে খবর, বিমানটি আগে উত্তরপ্রদেশ সরকারের মালিকানাধীন ছিল, দুর্ঘটনা কবলে পড়ার কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থাকে সেটি বিক্রি করে দেওয়া হয়। এবিপি আনন্দ।